হ্যালো ফ্রেন্ডস, আমি তমালি। আমার বাগানে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আজকে আবার চলে এসেছি অপরাজিতা গাছ নিয়ে। অনেক দিন আগে একটা ভিডিও ছেড়েছিলাম অপরাজিতা গাছের ওপরে, তো আবার আজকে এখন ছাড়ছি, কারণ এখন ওয়েদার আগে যখন ছেড়েছিলাম তখন যা ছিল এখন টোটালি চেঞ্জ হয়ে গেছে। এবং এই থোকা অপরাজিতা মানে আমাদের এই এরিয়ার মধ্যে প্রায় দেখতে পাওয়া যাচ্ছে না বললেই চলে। যে সমস্ত গাছ ছিল তারাও প্রায় খুব রুগ্ন অবস্থায় ছিল, তো আমি সেখান থেকে একটা ছোট চারা নিয়ে এসেছি এবং যার বাড়ি থেকে নিয়ে এসেছি সে বলেছিলো গাছটিতে পুরো পোকা ধরা এবং গাছটিতে ফুল হয়ই না, তবু যদি হয় তাহলে তোমার কাছে খুব ভালো হবে। তো জাস্ট সাহস করে নিয়ে এসেছিলাম। পোকা ধরা গাছ সেটা আপনারা দেখেও বুঝতে পারছেন হয়তো যে গাছটিতে কিন্তু এখনও পোকা আছে বা গাছের প্রবলেম আছে। তো প্রবলেমটা কী এবং তাকে কীভাবে কিওর করবেন মোটামুটি ফুল পাওয়ার জন্য, তো সেইটুকু আমি বলি। সবসময় তো বেশি ফুল হয়তো হয় না, তো তাও চেষ্টা করি যে যতটা ফুল পাওয়া যায় একটা অপরাজিতা গাছ থেকে, বাচ্চা গাছ থেকে এবং বড় গাছ থেকে। তো এটা খুবই ছোট গাছ, একদম সরু, দেখুন একদম ছোট গাছ। আমি নিয়ে এসেছি একটা ছোট চারা নিয়ে এসেছিলাম, তো সেটা থেকে হয়েছে। প্রায় এখন বলতে গেলে অপরাজিতার বীজ দেখতে পাওয়া যায়ই না, থোকাটার বিশেষ করে। সিঙ্গেলে প্রচুর বীজ হয়, সাদা বলুন, নীল বলুন, ভায়োলেট বলুন, যেটাই সিঙ্গেল হয় তার প্রচুর বীজ হয়। থোকাটার বীজ হতে খুব প্রবলেম হয়। মেন তো আপনারা যারা বীজ চাইছেন তারা সবার প্রথম একটা জিনিস খেয়াল রাখবেন, ফুল কিন্তু ছিঁড়লে বীজ হবে না। পুজোর জন্য যদি ফুল তুলে নেন তাহলে কিন্তু বীজ হবে না। আর মোটামুটি এর বীজ হতে অনেকটা সময় লাগে, আগে লাগতো না। যখন আমি একটা ভিডিও আপলোড করেছিলাম দেখবেন হয়তো এক বছর কি দেড় বছর আগেকার, তো তখন যা ওয়েদার ছিল এখন কিন্তু টোটাল চেঞ্জ হয়ে গেছে। আর এখন এত বৃষ্টি এবং ওয়েদারে এত ময়েশ্চার এসে গেছে যে গাছে, যে কোনো গাছে ফাঙ্গাল প্রবলেমটা জাস্ট হচ্ছেই। তো আপনি কী করে কেয়ার করবেন দেখুন, এখানে একদম খারাপ গাছ ছিল সেখানে সেখান থেকে কিন্তু মোটামুটি এখন যে পাতাগুলি বেরোচ্ছে তো সেগুলো মোটামুটি একটু কিওর হয়েছে। কিওর হতে কিন্তু সময় লাগে। প্রথম তো বলি ফাঙ্গাল প্রবলেম সবথেকে বেশি লাগে, আর এটা এক ধরনের এমন একটা প্রবলেম যে পাতার ক্লোরোফিলকে নষ্ট করে দেয়। পাতার ক্লোরোফিল নষ্ট হয়ে গেলে গাছের ফুলের সংখ্যাও কমে যায়। তো এপসাম সল্ট কিন্তু পাতার ক্লোরোফিল আনতে অনেকটা সহায়তা করে, তো সপ্তাহে একবার এপসাম সল্ট দিয়ে অবশ্যই গাছটিকে স্প্রে করবেন। আর মাটি একদম হালকা বানাবেন। এখন বৃষ্টি হয়েছে রিসেন্ট, আচমকা হঠাৎ বৃষ্টি হয়েছে, তো যার জন্য মাটি ফাটি সব ভেজা। তবু আমি দেখাচ্ছি এখান থেকে একটা কুমড়ো গাছও বেরিয়েছে, তুলবো পরে, এখন তুলিনি বাচ্চা বলে। তো দেখুন মাটি কিন্তু খুব হালকা, মানে মাটি যদি হাতে নেন হাতে যেন ঝুড়ো হয়ে যায়। যত হালকা মাটি বানাবেন তত কিন্তু গাছের জন্য খুব ভালো, ফাঙ্গাল প্রবলেম কম হবে। যত মাটিতে জল কম দাঁড়াবে তত কিন্তু ফাঙ্গাল প্রবলেম কম হবে। কিন্তু তাও এই গাছের ফাঙ্গাল প্রবলেম ছিল বলে আমি মাসে দুবার এক গ্রাম করে ফাঞ্জিসাইড, আমি ব্যাবিস্টিন ইউজ করি, সাফ কাটিংয়ে, কাটিংয়ের ওপরে যে মানে আপনার লাগায় ফাঞ্জিসাইড আমি সেখানে ইউজ করি। কিন্তু মাটিতে সবসময় আমি ব্যাবিস্টিন ইউজ করি, আমার কাছে ওটাই বেটার লাগে। তো ব্যাবিস্টিন এক গ্রাম হালকা একটা ছোটো কাপে জলে গুলে আমি মাসে দুবারের পটে দিয়েছি। এই আমি এনেছি এই গাছটির জাস্ট এক মাস হয়েছে, তো পুরনো গাছটি কাটাছেঁটা করে এখন সাইডে রাখা আছে। সেই গাছটিতে এখন অতটা ফুল হচ্ছে না, সেটা থোকা গাছই ছিল, সেটাতে অতটা ফুল হচ্ছে না এখন। তো আমি মোটামুটি একটা জোগাড় করেছি আবার একটা, তো সেটাও প্রবলেমেটিক। তো এক গ্রাম করে ফাঞ্জিসাইড আপনি কিন্তু হালকা পটে গুলে কিন্তু মাটিতে দিতে পারেন মান্থলি টু টাইম যদি গাছের প্রবলেম থাকে। আর সপ্তাহে একবার ফাঞ্জিসাইড দিয়ে অবশ্যই স্প্রে করবেন। আর খাবার, খাবার আমি বলে দিচ্ছি, এখন কিন্তু এই গাছটিকে কোনো রকম খোল পচা বলুন বা যে কোনো পচা সার বলুন দিতে যাবেন না, কারণ এই অলরেডি ফাঙ্গাল প্রবলেমে ভুগছে। তো যত পচা নিয়ে দেবেন সেখান থেকে আরও বেশি ফাঙ্গাল হবে। তো যদি আপনাদের কাছে এনপিকে 19:19 থাকে সেটা মাসে মাত্র দুবার দিন এক গ্রাম করে এই আপনার পটের মধ্যে। তো যদি এইটুকু করতে পারেন মোটামুটি, আমি যেইটুকু করে গাছটাতে তবু হলেও ফুল আসছে, দেখুন এখানে অল্প অল্প হলেও এখানে ফুল আসছে, দেখুন কুড়িয়ে হয়েছে, এই নিয়ে প্রায় অনেকগুলোই ফুল হয়ে গেল, এখানেও কুড়িয়ে আছে। তো আর এমন জায়গায় রাখবেন দিনে যেন 4 ঘন্টা অবশ্যই রোদ পায়। তো রোদ ছাড়া কিন্তু অপরাজিতা গাছ কিন্তু খুব একটা ভালো হতে চায় না, ম্যাক্সিমাম এরকম প্রবলেম হয়। যার বাড়িতে ছিল সেই জায়গাটাও আওতা ছিল, যার জন্য সমস্ত গাছে খালি এই প্রবলেমই লেগে গেছে। 2-4টে দানা হয়েছিল সেটাও তারা তোলেননি, সেটা মাটিতে পড়ে 2-4টে চারা হয়েছিল, সেখান থেকে আমি চারা তুলে নিয়ে এসেছি। তো
এইটুকুই হলো এই গাছের কেয়ার, আমি যেটুকু করেছি জাস্ট বললাম, এখনও পুরোপুরি কিওর হয়নি। আর একটা জিনিস, যদি দেখেন যে সমস্ত গাছের পাতায় এরকম প্রবলেম হয়ে গেছে, যতগুলো পাতায় মোটামুটি প্রবলেম হয়েছে পাতাগুলো ছেড়ে দিন, ডাল কাটবেন না, পাতাগুলোকে কেটে ফেলে দেবেন এবং দূরে ফেলবেন, গাছের থেকে দূরে, গাছের কাছাকাছি যেন না থাকে, তাহলেও কিছুটা প্রবলেম কিন্তু কিওর হয়, একদম যে হয় না বলবো না। তো কমেন্টসে অবশ্যই জানান যে আর কার গাছের কী প্রবলেম হয়েছে। আমার গাছের যেটুকু সবসময় ভালো দেখাই, তো খারাপটাও দেখালাম, আমার গাছের যেটুকু প্রবলেম সেটা আমি দেখালাম। এটা এখন ওয়েদার এত খারাপ, এত বৃষ্টি হচ্ছে, যার জন্য এই প্রবলেমটা হচ্ছেই। তো দেখে বলবেন কিরকম লাগলো, কোনো অসুবিধা হলে, কোনো কোশ্চেন হলে, কিছু জানার ইচ্ছা হলে অবশ্যই নিজে কমেন্ট করুন, আমি তার সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব যেটুকু নিজে জানি। তো আজকে এটুকুই, দেখে বলবেন কিরকম লাগলো, আগামীকাল আবার দেখাবো অন্য কোনো গাছের ভিডিও নিয়ে।